আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে। রিমার্ক হার্লেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশেই নয়। আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হার্লেন, একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হার্লেন, একটা ভরসার নাম হবে রিমার্ক হার্লেন, এবং সেটা আমরা সত্যি সত্যিই দেখছি। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হার্লেন একটা বড় ভূমিকা রাখবে, সেটা হচ্ছে। আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব, সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম। আমি নিজে যেমন খুব গর্বিত, এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি, সবসময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্লেন স্টোর ওপেন করতে, আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে, এই যে সাধারণ মানুষরা, দেশের মানুষরা, প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হার্লেন, একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হার্লেন। এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে, বিকজ দেখেন এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক, একটা ভালো পণ্য, ভালো কালার কসমেটিক্স, ভালো স্কিন কেয়ার, এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যে যে দেশে যাই, আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথ থেকে কিনে এনে, একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব। সেই ব্যাপারটা কিন্তু, এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে, আজ হার্লেন স্টোর যখন ওপেন হয়েছে, আজ হার্লেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে, সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি, আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য, আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে। একটা জিনিসই বলতে চাই যে হার্লেনের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। সো আশা করবো যেন হার্লেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে, আমি আশা করবো দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে।